হ্যালো কি বিপ্লব অ্যাক্সিডেন্ট করেছে হায় আল্লাহ আমার বিপ্লবের কি হলো আমি এখনই আসছি কি হয়েছে মা বিপ্লবের কি হয়েছে সবকিছু তোর জন্য হয়েছে এখন আবার আমার কাছে এসেছিস সড়ক দেখাতে সর সর দেখান থেকে মা আমাকে সাথে নিয়ে চলো তোমার যদি ভয় পড়ে মা আমাকে বিপ্লবের কাছে নিয়ে চলো আমার ছেলে সর্বনাশ করতে বড় বড় শখ দেখেছিস তুই আমার সবকিছু শেষ করে দিয়েছিস না জানি আমার মানিকের কি অবস্থা মা গো ডাক্তার সাহেব আপনার ছেলের অবস্থা খুবই খারাপ প্রচুর রক্তক্ষরণ হয়েছে রক্ত লাগবে আর যদি ঘন্টা দুয়েকের মধ্যে জ্ঞান না ফিরে তাহলে বাঁচানো সম্ভব নয় হ্যাঁ আল্লাহ নাম নিন আজ পর্যন্ত যত দুঃখ কষ্ট আমাকে দিয়েছ এই সবই আমার তকদিরের দোষ বলে স্বীকার করেছি লোকে বলে যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই বেশি দুঃখ দাও কিন্তু মাবুদ এত বেশি ভালোবেসো না যার ফলে চোখ থেকে পানি বের না হয়ে রক্ত ঝরে আল্লাহ আজ যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো বোন তার ভাইয়ের জন্মদিনে কেক খাওয়াবে না আদর করবে না তাহলে কি তুই দুনিয়া থেকে ভাই বোনের স্নেহ মমতা ভালোবাসা তুলে নিতে চাও না না কোথা না তুমি এত বড় নিষ্ঠুর হয়েও না তুমি তো দয়ার সাগর নিমেষে দিনকে রাত রাতকে দিন করতে পারো আমার ভাইকে তুমি ভালো করে দাও বাবুর আমার ভাইকে তুমি ভালো করে দাও আমার ভাইকে তুমি ভালো করে দাও আনার কি প্রয়োজন আছে তোর সুখ দুঃখের কথা কি আমাদের বলতে পারিস না যে বাপ সন্তানকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে অপয়া অলক্ষ্যে অপবাদ দিয়ে আজ অব্দি তার মুখ দর্শন করেনি একটু স্নেহ ও মমতা দিয়ে বুকে তুলে নেয়নি সে পিতা কিভাবে বুঝবে সন্তানের কিসে সুখ কিসে এত কিছু অঘটন ঘটে যাওয়ার পরও তুই অলক্ষ্যে অপয়াকে বিশ্বাস করিস হ্যাঁ করি তোমারও করা উচিত এই দেখো মা দেখো যে হাতে আমার বোন আদর করে চুমু খেয়েছিল সেই হাতটার কিছুই হয়নি মা কিছুই হয়নি আর যে হাতে বহু চুমু দেয়নি সেই হাতটারই ক্ষতি হয়েছে আমার এই হাতে যদি বাবু চুমু খেত তাহলে আমার কোনো ক্ষতি হতো না বাবা কোনো ক্ষতি হতো না হ্যালো বুবু বিপ্লব বুবু বিপ্লব বিপ্লব তুই কেমন আছিস ভাই জি ভাই তোমার মতো বোন আছে তার তার কিচ্ছু হতে পারে না বাবু
আমাকে খুশি রাখার জন্য তুই মিথ্যে বলছিস না তো ভাই? একই কথা বলছো বুবু। আরে মিথ্যা তো দুঃখ ভোলার জন্য বলে, দুঃখ দেবার জন্য নয়। তোমার কি মনে হয় তোমার এই ভাই তোমাকে দুঃখ দেবার জন্য তোমাকে মিথ্যে কথা বলতে পারে? বিপ্লব